সবকে জহার আর সবকে স্বাগত করছি আমি জহার আদিবাসী ইউটিউব চ্যানেল মে। তো ফিলহাল আইস আমরাকের লখিমপুর ডিস্ট্রিক্ট আশা কমিটিকের ধারণা কার্যসূচী রাখলা হ্যাঁ। তো ওকার খাতির আমি আই পৌঁছি লখিমপুর ত্যাগ ক্ষেত্র মে। তো আজকের ভিডিও মে আমি কাকা করবো আর সবকে দেখাবো। তা ব্লগ তো না লাগে, বাস ছোট মোটা ইনফর্ম ভিডিও লাগে। তো ভিডিও শুরু সে লেগে আনতে গেছি তুমি দেখো কোনো কাকের থেকে আমি হিয়া সেখান লাইন পাইতে কোন হামরে যাবই। হ্যাঁ, ডিসি কোর্ট কো ফোন মে আর মানে বিভিন্ন ধরনের আমরা যে সব মেমোরিয়াল না হ্যাঁ আমরা দেবই ডিসিকে। যদি এবার যদি জনজাতিকরণ নিয়ে নেয় জঙ্গি আন্দোলন করবো একটু খাটান। তো আপনি ধর্না কাজ প্রতীকের জড়িয়েতে আপনি এই সরকারকে মেসেজ দেখো যাতে যাতে মানে আপনি কে আদিবাসী জনগোষ্ঠীটাকে সরকার বারে বারে প্রত্যেক বছরে ডিস্ট্রিক ইলেকশন কে আগে ডিস্ট্রিক্ট দেবো বলতেন কাহেলা আর ইলেকশন জিতাল পাচ্ছে ভুলাই যায় না হ্যাঁ কি নেই। তো সো আজ আপনি এটাকে প্রতিশ্রুতি লেখি যাতে আপনাকে সরকারকে আপনি অবগত করে খোঁজাতি যাতে এসেন খব বুঝি আর মিশা হেরি প্রতিশ্রুতি দেখটা বন্ধ করক। আপনিকে এসটি একবারে লাগে, বারে বারে প্রত্যেক ইলেকশনকে পাশে আপনিকে না লাগে, আপনিকে এসটি পার্মানেন্টলি একবার লাগে। সো আজ আপনি এই কার্যসূচীকে লাগাতি আর এসটি দেম কালে না হয় আপনিকে এটা সরকারকে ঘাট সে বা কোনো জনগোষ্ঠীর সে আপনি এটাকে ভিক না মাঙ্গাতি। আপনিকে যেটা এসটিটা সংবিধান মে রাইট হ্যাঁ যে আদিবাসী আপনি লাগি আর আপনি এসটিকে যোগ্য লাগি, কিন্তু আপনি অলরেডি এসটি স্ট্যাটাস মে রাখতে হয়ে বি আপনিকে ও বস্তুটাকে প্রদান নাই করতে। সো আজ আপনি লেটলি যেহেতু কেন্দ্রীয় সমিতির 26 তারিখ নিয়ে আপনিকে এই ধর্ণা কার্যসূচীটাকে প্রত্যেক জেলা সমিতিকের উপায়ুক্ত কার্যালয়কের ফ্রন্ট মে মানে কারেক্ট দে রেন। তো আপনিকে কিছু অসুবিধা হকের কারণ লেটলি আজ জুন মাহিনাকে 7 তারিখ মে আজ কারেক যাতি। তো আপনি আশ্রাকারী রহমান শৃঙ্খলাবদ্ধভাবে এই কার্যসূচী মে আপনিকে সহায় সহযোগিতা করবা কাইকুন এখানে কাইকুন মোর সুম বক্তব্যকে সামনে মারব। জহার জিন্দাবাদ 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 এসটি এসটি সোরে সোরে উই ওয়ান এসটি 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 আমাক লাগিবই 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 এসটি আমাক লাগিবই 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 উই ওয়ান ল্যান্ড পাতা ল্যান্ড পাতা ল্যান্ড পাতা উই ওয়ান ল্যান্ড পাতা ল্যান্ড পাতা ল্যান্ড পাতা লং লিভ লং লিভ আসা লং লিভ লং লিভ লং লিভ আদিবাসী সকলক ভূমি পট্টা প্রদান করক প্রদান করক প্রদান করক আদিবাসী সকলক ভূমি পট্টা প্রদান করক প্রদান করক প্রদান করক উই ওয়ান এসটি 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 উই ওয়ান এসটি এসটি সরকার আমাক 2017 চনৰ পৰা আমাক কৈছে এসটি প্রদান কৰিব বুলি, কিন্তু 2017 চন প্ৰাপ্ত হৈছে যোৱা 2022 চনৰ 15 ছেপ্টেম্বৰ তাৰিখে চ' আমাৰ বিদ্ৰোহী সমৰ্থনৰ কথা শান্তি চুক্তি কৰাৰ পাছত আদিবাসী কাউন্সিল বনোৱাৰ কথা কৈছিলে। তাৰ এমাহৰ ভিতৰতে কৈছিলে যে বোলে আমাক এসটি প্ৰদান কৰিছে, এতিয়ালৈকে আত্মসন্তুষ্টি এতিয়ালৈকে পোৱা নাই। তাৰ পাছত আমি কোনোবা মাটিৰ পতাকে আমাৰ জনজাতিটো বিভিন্নখিনি মানে সমস্যা দেখিবলৈ পোৱা গৈছে যে বসুন্ধরা যেটা এপ্লাই করা হয়েছে সেবিলাকত আপনার মানে 1940 বা 39-এর 1939-এর ডকুমেন্ট বিচরা হয়েছে। তো সেবিল ডকুমেন্ট আমার নয়, কোনো জাতিরে বিচারি না পায় ডকুমেন্ট কোনো দিব নয়। আর আমার মানুষখানি আদিবাসী জনগোষ্ঠী যুক্ত জায়গাত আছে বা যুক্ত স্থানত মানে এতালে বসবাস করে আছে সেবিল অলরেডি আমি যানব পাইছো 99% ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক এরিয়া হয়, সেবিল আদিবাসী মানুষের জঙ্গল কটা মাটি হয়। এইটা বেলেগ মাটি বেলেগর মাটি মানে এপ্লাই করা নাই, নিজের জঙ্গল কটা মাটিবিলাকে বসুন্ধরা এপ্লাই করা হয়েছে। আর মন্ডলবিলাকে কয়ে আছে যে যেহেতু আপনাদের যদি 1939-এর ডকুমেন্ট দেখাবার যদি মাটি করা হয়েছে। তারপরে আদিবাসী কাউন্সিলের কথা তো এতালে আমি কোনো হেরি দেখবলে পো নাই, আমাকে হেরি করব লাগে সরকারে গুরুত্ব দিব লাগে, যেহেতু এই আদিবাসী জাতিটো নহলে এটা সময় লুপ্ত হয়ে যাব। যেনকা এটা আমি পৃথিবীর পুরো ডাইনোসর লুপ্ত হওয়া দেখেছো, তেনকা আমি এটা আমি অনুমান করব পারিছো যে আদিবাসী জনগোষ্ঠীটো এনেকা ধরনের যদি গুরুত্ব নিদিয়া হয় গভর্নমেন্টের দিকে আমি অনুমান করব পারিছো যে আর 10 বছর পিছত বা 15 বছর পিছত আদিবাসী জনগোষ্ঠীটো নাইকিয়া হয়ে যাব। যেহেতু আদিবাসী জনগোষ্ঠীটোর মাটিটোর উপরতে গোটেই বেলেগ বেলেগ আন কমিউনিটির মানুষবিলাক বহি আছে। আপনাদের যদি 1950 বা 49-এর ল্যান্ড রেকর্ড চেক করবলে যায় এটা অকল আদিবাসীরে নাম আছে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক এরিয়া।
আজি সদৌ মাধ্যমিক ছাত্রসন্থা লক্ষিমপুর জেলা সমিতির উদ্যোগত আর লক্ষিমপুর জেলা সমিতির অন্তর্গত থাকা সকলবিল আঞ্চলিক সমিতির সহযোগত আজি আমি যে ধর্ণা কার্যসূচী রূপায়ণ করেছো, তার এক নম্বর দাবিটি হল যে বসবাস করা আদিবাসী সকল জনজাতিকরণের মর্যাদা প্রদান করব। যেহেতু আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যত আমি জনজাতিকরণ হয়, কিন্তু ক্ষেত্রে আমাক আজিলেকে জনজাতিকরণ মর্যাদা প্রদান করা নাই। গতি যময় বিজেপি সরকারে সরকার গঠন করা না, সেই মতে আমাক প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যদি সরকার আহ তাহলে প্রথমতেই আমি বসবাস করা আদিবাসীসকলক আমি জনজাতিকরণ মর্যাদা প্রদান করব। কিন্তু আজিও আমার এই জনজাতিকরণের মর্যাদা প্রদান করা নহল। গতি সরকারে আমাক প্রতারণা করেছে আর আমাক আমার ভোট ব্যাঙ্ক আছে প্রায় 80 লাখ ভোট ব্যাঙ্ক, আমার ভোট ব্যাঙ্কটো আমি আমার জনজাতিকরণ মর্যাদা প্রদান করব বলে আমি আমার বিজেপির সপক্ষে আমি ভোটদান করেছিল, কিন্তু তথাপিও আজিলেকে আমার এই জনজাতিক মর্যাদা সরকার পূরণ নকল। গতি আমি এইটুক আমি দুঃখ পাইছো। আর দ্বিতীয়তে যে বনাঞ্চল এরিয়াত বা বনাঞ্চল অঞ্চলত যে আদিবাসী বসবাস করে আছে, সেই বনাঞ্চল এরিয়াত যখন আদিবাসী লোকসল আছে অতি শীঘ্রই মাটির পট্টা প্রদান করব। আর তৃতীয়ত দাবি হল যে আদিবাসী কল্যাণ আর যে উন্নয়ন পরিষদ, সেই উন্নয়ন পরিষদ অতি শীঘ্রই গঠন করব। আর 4 নম্বর দাবিটি হল যদি আমার মানে জাতিগত প্রমাণপত্র, আমার যদি জাতিগত প্রমাণপত্র দিয়ে সরকারে তাতে আমি দেখবলে পাওঁ যে লেবার চাহ শ্রমিক বা টি ট্রাইব এইদরে আমাক মানে পরমপত্রখিনি দিয়ে, কিন্তু আমি সরকার দাবি জানাইছো যে এই পরমপত্র আদিবাসী বলে দিব লাগে, যদি আমার অরিজিনাল জাতি ওরাং মুন্ডা সাঁওতাল খাড়িয়া সেই নামে নামাকরণ করে এই জাতিগত পরমপত্রটো আমাক আগবাব লাগে। গতি আমি এই মঞ্চের পর সরকার আহ্বান জানাই অতি শীঘ্রই আমাক এই আমার দাবিসমূহ শীঘ্রই পূরণ করব লাগে, অন্যথা আগন্তুক যে লোকসভা নির্বাচন আছে সেই লোকসভা নির্বাচন কিন্তু আমি বিজেপিক বর্জন করবলে আমি বাধ্য থাকিম। আর ইয়াতক আমি জঙ্গি আন্দোলন করিম বলে এই মঞ্চের পর আমি সরকার সকনি প্রদান করি। ইয়াত দ্বিতীয় হল ল্যান্ড পট্টা এন্ড ল্যান্ড রাইট টু আদিবাসী লিভিং ইন ভিলেজ ফরেস্ট ভিলেজেস বর্ডার এরিয়া এন্ড টি গার্ডেন এরিয়াস অপারেশন। ফিলহাল পুরা ধারণা চানা দে দোয়াকে আই গেলি আমি ডিসি অফিসের সামনে সে সমর্থকরা সব আওতায় গতিকে আমার মামু ভিয়ে সঙ্গে পুরা গরম দেহে আর ভিডিও দেখে কাইসান পালা কমেন্ট করে জরুর বতাবা, এটা ছোট সব ভিডিও লেগে আইর তো আই হোপ আচ্ছাই লাগলাক স্যার, আর ভিডিও আচ্ছা লাগলাক তো শেয়ার করে দেবা। তো জয় জহর, জয় আদিবাসী।